কুনাল ঘোষের বাড়ি গিয়ে তার দেখা না পেয়ে অভিনব আন্দোলনে টেট 2022 এর চাকরি প্রার্থীরা শিয়ালদহ স্টেশনের সামনে মাথা মুড়িয়ে চাকরি প্রার্থীদের প্রতীকী মৃতদেহ মোড়ার খাটিয়ায় রেখে শ্রাদ্ধ এরপর শিয়ালদহ থেকে এপিসি রোড ধরে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন সচারেক চাকরি প্রার্থী তাদের অভিযোগ করুণাময় মেট্রো স্টেশনে আন্দোলনের দিন এবং তারপরের দিন কুনালের বাড়িতে যান তারা তারপরেও সেখানে তারা দেখা পাননি তাই এমন অভিনব আন্দোলনের ডাক এ রাজ্যের সরকার এরকম ব্যবস্থা করেছে প্রতিটি বেকার ছেলেমেয়েরা রাস্তায় নেমে হাহাকার করছে কোনো আদালতের কোনো বাধা নেই তাই নিয়োগ করছে না বলে আজকে চাকরি প্রার্থীরা তারা নিজেদের মাথা মোড়াতে বাধ্য হচ্ছে এটা যন্ত্রণা আমাদের রাজ্যের যন্ত্রণা অসভ্য সরকারের কারণেই আজকে রাজ্যের যুবক যুবতীদের এই অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে এর নিরসন চাই এর থেকে মুক্তি চাই এই অসভ্য সরকারের থেকে রাজ্যবাসীকে মুক্তি চাই শিয়ালদহ স্টেশনে ঢোকার মুখে এই মুহূর্তে 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা শুরু করেছেন আন্দোলন এই আন্দোলনে একদম মধ্যখানে এনে রেখে দেওয়া হয়েছে একটি শববাহী খাটিয়া সেই খাটিয়াকেই নিজেদের কফিনের শেষ পেরেক বলে মনে করছে এই 2022 এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা ইতিমধ্যেই অনেকে মাথা মুড়িয়ে ফেলেছেন অনেকে শ্রাদ্ধ করছেন এবং তাদের বক্তব্য তাদের এই দীর্ঘদিন অর্থাৎ 2022 সাল থেকে 2024 এর লোকসভা ভোট এসে যাওয়া পর্যন্ত নিয়োগপত্র পাওয়াটা ঝুলিয়ে রাখা হয়েছে অবিলম্বে নিয়োগপত্র না পেলে এরকম আরো বহু আন্দোলন প্রায় প্রতিদিন কলকাতা রাজপথে করতে চায় এই 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কেউ রাস্তায় শুয়ে কেউ মরার খাটিয়ার সামনে বসে কেউ বা মাথা মুড়িয়ে চাকরি প্রার্থীরা তার তার মতো করে উগরে দিচ্ছেন আন্দোলনের ঝাঁজ 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুব্রত সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা